তোমার ভালোবাসা হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম যেন জম্ভনা দহে যে প্রেম নীলকে না হয় না হয় যদি হয় তার যো না হয় যো কবু না হয় তার বিয়োগ না হয় বিয়োগ বিয়োগ হইলে কবু না হে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্ভনাদ হেম যে প্রেম নীলক না হয় যদি হয় তার যো কবু না হয় বিয়োগ বিয়োগ হইলে কবু নাই সুজিয়ায় তাহলে প্রেমটি কেমন জানতে হবে আমাদের তাই না মহাজন বললেন দেখো ভালোবাসা যে প্রেম প্রীতি এই যে দুটি আমাদের জগৎ একটা হচ্ছে আমাদের অন্তরঙ্গ জগৎ একটা হচ্ছে আমাদের বহিরঙ্গ জগৎ তো বললেন ভালোবাসাই এই যে এমনই জিনিস সে ভালোবাসার বস্তুটাকে জেনে নিতে হবে যে কেমন সে ভালোবাসা কেননা রাধারানী যে ভালোবেসেছিল আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এইটাই রাধারানী অন্তরঙ্গ জগতের এবং বহিরঙ্গ জগতের যে দুটো বাদীকেই বশীভূত করেছিল তাহলে এই যে একটু আগে আমি বলে গেলাম একটা জাগতিক জগৎ একটা অন্তরঙ্গ জগৎ তাহলে অন্তরঙ্গ জগতের বাদী কোনটা আর জাগতিক জগতের বাদী কোনটা মহাজন বললেন জাগতিক জগতের বাদী নয়নে দর্শন করলে যাকে আমরা উপলব্ধি করতে পারি এই হচ্ছে জাগতিক জগৎ অর্থাৎ আমাদের শাশুড়ি ননদি মাতা পিতা ভাই ভগ্নী যারা আমাদের বয়স্ক হ্যাঁ যারা আমাদের শাসন করতে পারে এরাই হচ্ছে আমাদের বাদী ভুল ত্রুটি দেখলে পারে যারা প্রতিবাদ করতে পারে এরাই হচ্ছে আমাদের বাদী জাগতিক জগতে তাহলে একটা জাগতিক একটা অন্তরঙ্গ সে অন্তরঙ্গ জগতের বাদীকেও সে রাধারানী আমার বশীভূত করেছিল তাহলে সেই অন্তরঙ্গ জগতের বাদী কারা মহাজন বললেন কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য কেননা এই যে অন্তরঙ্গ আর বহিরঙ্গ দুটো জগতের যে বাদী এই বাদীকে যদি বশীভূত করা যায় তাহলে বাবা ইহ জগতের কিছু প্রয়োজন হয় না কিন্তু আমাদের এই জাগতিক জগতে যত আমরা আছি মায়েরা বলেন আর আমার দাদা ভাইরাই মনে করেন তা আমরা কাকে বশীভূত করতে পেরেছি না এই জাগতিক জগতে যত বাদী আছে আমরা সকলকে বশীভূত করতে পেরেছি কেমন মাতা পিতা কেননা আমাদের যে ঘরের যে বর্তমান যে আমাদের স্বামী আমরা তাদের খুব বশীভূত করতে পেরেছি কিন্তু অন্তরঙ্গ জগতের যে বাদী তাদেরকে আমরা খুব বশীভূত করতে পেরেছি পারিনি কেননা সেই অন্তরঙ্গ জগতের বাদীকে যদি আমরা বশীভূত করতে পারতাম তাহলে কিন্তু এই দুটো জগতের বাদী যারা আছে যদি আমরা বশীভূত করতে পারতাম তাহলে সে রাধারানীর মতন কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে আমরা সকল সেই রাধা গোবিন্দের সে চরণাশ্রয় করতে পারতাম কৃপা লাভ করে আমরা সে বৈকুণ্ঠে চলে যেতাম নিতাই গৌর হরিবল হরিবল আপনারা কি পেরেছেন অন্তরঙ্গ জগতের বাদী বশীভূত করতে পেরেছেন আপনারা আমি কিন্তু অনেক চেষ্টা করেছি বাদীকে বশীভূত করবার জন্য কেন অনেক দেশ বিদেশে অনেক দূর দূরান্তরে ছুটে যায় দুটো হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্যে আর এই সাধুসঙ্গ পাবার জন্যে শত শত সাধুসঙ্গ করতে করতে যদি কোনো একজন মহৎ ব্যক্তির কোনো সাধুসঙ্গ পরশ পায় সেই পরশে যদি আমার এই মানব জনম ধন্য হয়ে যায় সেই আশা নিয়ে আমি অনেক দূরান্তরে ছুটে চলে যাই নিদাই গৌর হরিবল হরিবল তাই আজ রাধারানী আমার কৃষ্ণ প্রেমে Thank you.
কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে সখীদের বলছে, ওরে সখী কেমন করে আমি যাব বল, আমার ওই বদস্য চাঁদ বদল আমি কেমন করে দর্শন করব। সখীরা বলছে, বলে এই রাধে সকল সময় তো তোর কথাই আমরা শুনে যাই, তবে আজ আমরা একটা কথা বলবো, আমাদের কথা মতো যদি তুই কিছু করতে পারিস তবে দেখ তোর বধুর সঙ্গে আমরা অনায়াসে সাক্ষাৎ করব, কেমন? তবে শোন, আজ এই যে ভর দুপুর বেলায় তুই ঘরে গিয়ে এমনভাবে মিছু মিছু কাঁদতে থাকবি, কাঁদতে কাঁদতে যদি তোর শাশুড়িমা দেখে ফেলে দেয়, যদি তোর কাছে কিছু বলতে চায়, তখনই তুই বলবি, ওমা আজ মধ্যাহ্নের সময় এই যে গভীর নিশীতে আমি আজ একটা বড় দুঃস্বপ্ন দেখেছিলাম। মায়ের মন তো শুনতে পেলে আর থাকতে পারবে না, অনায়াসে তোকে পাঠিয়ে দেবে। তখন আমরা নিতাই গৌর হরিবল বলে পবিত্র সেবায় নিয়োজিত হব, নিতাই গৌর হরিবল হরিবল। তো রাধারানী এমন কথা সখীদের কথা শোনা মাত্রেই ঘরে এসে এবার কেমনভাবে কাঁদতে বসেছে তাকে, আরে শশমুখে সাচ্ছাড়িয়া কান্দে বিনোদিনী, স্বপ্ন দেখি ঘুম ঘরে নিশি রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি, নিশি রাতে ঘুম ঘরে স্বপ্ন দেখি আমি, মোর মতে কি দুর্গতি বল মাগো তুমি, দেখি মোর মতে কি দুর্গতি
তোমার ওই বনদেবতা কি উপদেশ দিল বলে একবার বলে দাও। তোমার সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে, আবার সূর্য এই সূর্য পূজা করলে পরে তবে সকল বিপদ যাবে, আর তা না হলে আমার যে পতি মারা যাবে। মা গো বলো বলো আমার কি উপায় হবে। এমন ভাবে যখন কাঁদতে বসেছে বলছে শোনো শোনো, ওই সূর্য পূজা করলে যদি সকল বিপদ দ্রবিত হয়ে যায় তাহলে তুমি আর বিলম্ব করো না, সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র আমার পুত্র। যাও মা, তুমি বেশ সুন্দর করে ঘটাপটা দিয়ে হ্যাঁ পূজাটা সেরে নাও। শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে এবার রাধারানী আমার সকল সখীদের একত্রিত করলেন, আর সেই সঙ্গে আরও আমি এখানে কি বলবো, এই যে নিমতলায় যে বাজার, এখানে যে সূর্য পূজা হয় এখানে মায়েদের তো বলতে হয় না, তবে যাই হোক এতক্ষণ আমার রাধারানী এই যে অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে এবার তার শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে এবার স্বামীর পরমায়ু দীর্ঘায়ু নেবার জন্যে এবার সখীদের ব্রজে যত সখী ছিল সবাইদের সঙ্গে করে নিয়ে চলে আসবে আনন্দে গোবিন্দ পূজা করবার জন্য, গোবিন্দকে পাওয়ার আশায়। তো আপনারাও এবার ধীরে ধীরে এক এক করে চলে আসবেন, কেমন? রাধারানী এবার সখীদের নিয়ে কেমন ভাবে যাচ্ছে? তুলসীর বচনে সব সখীগণে, তুলসীর বচনে সব সখীগণে, তুলসীর বচনে সব সখীগণে, তুলসীর বচনে সব সখীগণে, দেব পূজি বার তরে ইত্যাদি সকল কিছু দিয়ে বেশ পেড়া সর ভজা নিয়ে বেশ বরণ ডালা সাজিয়েছে, পুরী পোয়া খাজা পেড়া সর ভজা রাধিকা করি লাগছিলা, অর্থাৎ রাধারানী এবার বাদীর ঘরতে ছিলা করে গোবিন্দ যেসব দ্রব্য ভালোবাসে সকল দ্রব্য নিয়ে এক এক করে বেশ সুন্দর বরণডালা সাজিয়ে নিয়ে মহা আনন্দের সহিত এবার চলেছে। কেমন ভাবে যাচ্ছে? মায়েরা নাচবে তো নাকি? নাচতে নাচতে আসেন আপনারা, ওকে দিকে নাচতে নাচতে আসেন।